শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের ডিপিওর সিদ্ধান্ত কিছুতেই মানতে রাজি নয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা। শনিবার এনএসইউ এর উদ্যোগে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। বিক্ষোভ স্থলে অশিক্ষিত শিক্ষামন্ত্রী ছিছি হাই হাই স্লোগান দিতে থাকে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সেখানে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের অভিযোগ হচ্ছে সকলে পরীক্ষা দেয়নি, এর মধ্যে কেউ পাশ কেউ ফেল, কি করে সম্ভব, রিভিউ ছাড়াই সকলকে পাশ করে দিতে হবে। এ প্রসঙ্গে আন্দোলনরত এক ছাত্রী জানিয়েছেন এমন শিক্ষামন্ত্রী তাদের প্রয়োজন নেই, এমন সরকারও চায় না তারা। সেই সাথে নতুন এক শিক্ষামন্ত্রীর দাবিও জানায় সে। এদিকে নিশ্চয়ের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্ষুব্ধ ছাত্রছাত্রী অবরোধ প্রত্যাহার না করায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে রেডিনগর পুলিশ লাইনে নিয়ে যায়। অপরদিকে সম্প্রতি পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর গোটা রাজ্য জুড়ে তীব্র অসন্তোষ দেখা দেয় অনুত্তীর্ণ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে। রাস্তা অবরোধ থেকে বিভিন্ন স্কুলে তালায় ঝুলিয়েছিল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। আন্দোলন করতে গিয়ে পুলিশের আক্রমণে রক্তাক্ত হয়েছিল বেশ কয়েকজন ছাত্র। সেই ঘটনাকে নিন্দা জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।